এই দেখেন আপু, খেয়াল করেন, এই এইটা কাটবো তাই না, এই পুরোটা কাটবো, এইটা আলাদা করে কাটবো, আবার এই নাকের শেপটা কাটা হবে, কিন্তু এই কালার গুলা দেয়া হবে এই ছবি থেকে, আইড উপর থেকে এই কালার গুলা দেয়া হবে। এই কালার গুলা দেয়া হলে কি হবে, এই চুলগুলো তার এরকম হবে না, চুলগুলো তখন সমান দেখাবে, বুঝতে পারছেন? এখানে চুলগুলা যেমন দেখাচ্ছে সেমন দেখাবে না, এই যে কার্টুনে যেভাবে এটা কি, চুলগুলো হয় না, এটা কি ফটোশপ দিয়ে করতে হবে আপু? না না ইলাস্ট্রেটর দিয়ে, ওনারা ভেক্টর চাইছে, ভেক্টর শুধু যে এইগুলাই হয় তা না, দাঁড়ান আপনাদের আমি দেখাই, আমার কাছে ওই যে আছে আপু যদি ভেক্টর টেক্সচার, করা কোনো পিকচার একটা দেখান তো। হ্যাঁ ওইটাই খুঁজতেছি, আমার ভেক্টর পিকচার ওই যেন করা ছিল, ছিল ছিল ছিল, ডাউনলোড দেন আপু পিকচার। না আমার নিজেরই না করা আছে, আপুর আপুরটাই দেখি, আপুরটাই দেখি। এটা তো এমনি পেন্টুল দিয়ে, যে এই পিকচারটাও দেখেন, এটাও কিন্তু ভেক্টর করা পিকচার, হ্যাঁ এটা পাহাড়ের, এটা কিন্তু ভেক্টর করা পেন্টুল দিয়ে, টোটালটা পেন্টুল দিয়ে কাজ করা, এটাও কিন্তু ভেক্টর পিকচার। আবার এই যে একটা দেখেন, পেন্টুল দিয়ে ও হ্যাঁ এই যে এটাও কিন্তু ভেক্টর, বুঝছেন? এটাও কিন্তু ভেক্টর করা, আমার একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টটা কই আছে আমার খেয়াল নাই, দেখেন এখানে এগুলো ফার্স্ট টাইম যখন করছিলাম তখনকার, এগুলা এটাও ভেক্টর করা, আবার এই যে দেখেন এটাও কিন্তু ভেক্টর পিকচার। এগুলো কি লোগো শেফে নিয়ে আসা এরকম? হ্যাঁ মানে ওই যে ছবিটা দিবে ওই ওই ছবিটাকে একটা শেফে নিয়ে আসা, কিন্তু স্পষ্ট না, হ্যাঁ 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 আপনি কি পিকগুলো মানে এগুলো কি পিক থেকে করেছেন, ছবি থেকে করেছেন, নাকি পুরাটাই টুলস দিয়ে করেছেন? মানে আপু আমি কালকে করে দিলাম না আপনাকে, আমি একটা কথা বলি, হ্যাঁ এটা কি এটা করা হয়েছে টোটালি হচ্ছে আপনার একটা পিকচার ছিল, একটা পিকচারে ওই পিকচারটা সুন্দর করে পেন্টুল দিয়ে কেটে 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 কালার অ্যাপ্লাই করে করে করা হয়েছে, দেখেন এটা আমার প্রজেক্টটা যে কোন ফাইল আছে, আমার এত ফাইল, আর আমার ভাইয়েরও একটা ফাইল আছে এক্সট্রা, এটা দেখেন এই যে ঘোড়ার এটা, এটা দেখেন এটাতে কিন্তু অনেকগুলা কালার অ্যাপ্লাই করা হয়েছে। লাস্ট টাইম আমি কি করছিলাম, এই কাজটা আমার অনেক আগে যখন আমি কাজ শিখি না তখন, লাস্ট টাইম কি করছিলাম আমি আর এই ভিতরে মিলাইতে পারছিলাম না, পরে কি করছিলাম একটা লাভ হচ্ছে শেপ নিয়ে, মানে শেপ কাটছিলাম, পেন্টুল একটা লাভ আঁকাইছিলাম, আঁকায়া পরে এটা সেন্ড টু ব্যাক করে দিছিলাম, এই জন্য দেখেন এই যে এখানে কিন্তু রেড, এটা কিন্তু হচ্ছে ভেক্টর ছিল না, এটা হচ্ছে আপনার এই যে যে শেপটা করছিলাম না এই শেপটার, আর এই সব কিন্তু ভেক্টর, এই ঘোড়াটা সহ কিন্তু ভেক্টর, ও আচ্ছা বুঝতে পারছেন? সুন্দর হয়েছে আপু আপনার কাজটা। আপু আমাদের ওখানে হচ্ছে এই যে প্রথম দিন হচ্ছে 5টা টি-শার্ট, আরে ভাই আগে ইলাস্ট্রেটরটা শেখান তো যারা আসছে, এতগুলো একসাথে রান করলে আমার ওই ব্যাচের সবার না খালি পিসি হ্যাং হচ্ছে, হ্যাঁ যে কোপা লাগছে এয়ারপোর্টের উপরে নিয়ে যান, নিয়ে যা শিপ অ্যান্ড অল্টার ধরে পিকচারটাকে একটু বড় করে না, বড় করে নিবেন না, আপনি যদি এই এই জাহাজটা, জাহাজটা ধরেন এত তার তুল না কাটে, আমি জাস্ট শেপটা দেখা দিই আপনারা, এই যে পেন্টুলটা, পেন্টুলটা সিলেক্ট করে করে এখান থেকে আস্তে আস্তে ধরেন, আপনারা কাজটা করবেন আমি আপনাদের জাস্ট দেখাই দেই, আমি প্রথমে বলছি যে ফিল কালারটা অফ করে দিয়ে নেবেন, স্ট্রোক কালারটা ই করে নেবেন কি জন্য আমি আপনাকে বলি, এটা করলে কি হয় যে
বুঝতে পারবেন যখন সরে যাবে না কালারটা, যদি বুঝতে পারবেন পরে স্টক কালারটা না করে দিবেন। আপু সাইড সাউন্ড খুব আসতেছে। এ স্যার একটু আস্তে কথা বলেন। আচ্ছা ওনার স্যার আমি আপনাকে বলছি একটু আস্তে কথা বলবেন। আপনি মাঝে মাঝে অনেক জোরে জোরে চিল্লান। এসার তো আপনার নিজেরই বোন না আপু। কে বলছে আপনারে? আপনি তো বলছিলেন একবার। এদিকে ধরেছে হ্যাঁ ওশি, এখানে তো হয়ে গেছে। এই দেখেন এখানে একটা পাত উঠছে না, এটা আলাদা কিন্তু একটা পাত হয়ে গেছে। আবার আপনি এখানে একটা ধরেন, ধরে মানে আলাদা আলাদা শেপ নিয়ে আপনার এটাকে জয়েন দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এটা ধরেন, ধরে এটা ধরে এই যে আইটা পর টুল দিয়ে কালার দিয়ে দেন, এটা কালার চলে আসছে, দেখছেন এটা কালার চলে আসছে না? এই অবস্থায় রাখা আবার আপনি ধরেন, মানে ওই যে আপনাদের একটা অ্যাপস বেরোইছে না ইদানিং, ওই যে ফেসবুকে সবাই যে কার্টুন করে করে অ্যাপস দেয় না, কিন্তু আপনাদের আগেই বলছি একটা অ্যাঙ্কার পয়েন্ট যদি আর একটা অ্যাঙ্কার পয়েন্টের সাথে লাগে তাহলে কিন্তু হচ্ছে সমস্যা। কি সমস্যা? আপু অ্যাপস তো হয়েছে, যে অ্যাপস তো অ্যাকুরেটলি হবে না, আমি যেভাবে অ্যাকুরেটলি করতে পারবো এটা তো তার হবে না। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে দিবে সে নিশ্চয়ই বলবে যে আপনি আমাকে এআই ফাইল ফরম্যাট দেন। শুনেন, একটা শেপের সাথে আরেকটা শেপ একটু আগায় দিবেন, যাতে এটা যখন আপনারা জুম করবেন না, যাতে একটা শেপের সাথে আরেকটা শেপের রিলেটেড থাকে, তাহলে কিন্তু দেখবেন ছাড়া যাচ্ছে। আপু হ্যাঁ বলেন আপু। হ্যাঁ বলেন। ছবিটা একটু জুম জুম করেন তো আপু, দেখা যাচ্ছে। আমি শুনেন, আমি এত এখানে তো কাজ করতে বসলে অনেক সময় লাগবে, এই কাজটা করতে কমসে কম 2 ঘন্টা সময় লাগবে, কম করে হলে 2 ঘন্টা সময় লাগবে এই ছবিটা করতে। জি আপু। এই জন্য আমি জাস্ট আপনাদের, হ্যাঁ আপনাদের জাস্ট আমি সিম্পল জিনিসটা দেখাই দিচ্ছি, আপনারা ছবি ডাউনলোড দেন। জি আপু করেন, কারণ এই ছবি দেখেন, এই যে এই যে পালটা তুলে দিছে এটাতে কতগুলো লাইনস আছে দেখছেন? হ্যাঁ অনেক লাইন আছে। তো এখানে যদি কাজ কাজ ঠিক করতে যায় তাহলে অনেকগুলো, কিন্তু এত জটিল কাজ কেউ দেয় না। আমি জাস্ট বের করলাম যে আমার এই সাথে আছে নাকি। জি আপু। আপু আমি কারো ছবি যদি করি হবে আপু? এই দেখেন এটা উপরে আসছে না, এটা আবার কি করবেন ব্যাক টু ফ্রন্ট করে দেবেন, অ্যারেঞ্জ থেকে, অ্যারেঞ্জ থেকে, এই নতুন যারা আপনারা দেখেন অ্যারেঞ্জ থেকে ব্যাক টু ফ্রন্ট, ব্যাক টু ফ্রন্ট করে দিলে এটা কিন্তু আগে চলে গেছে, এটা পিছনে চলে গেছে। এই দেখেন দুটো এটা সরায় দিলাম, আমি কেন একটার মধ্যে আর একটা একটু আগায় দিলাম। এখন যদি আমি এটাকে জুম করি, দেখেন জুম করছি না, এখানে একটু আগায় যায় নাই, একটু এদিকে চলে গেছে, দেখছেন এখানে একটা লেয়ার আর একটা লেয়ার থেকে সরে গেছে, কারণ এটা এই পর্যন্ত আসছে আর এটা কিন্তু এখানে আসছে। এই জন্য আমি বলছি একটার সাথে আরেকটা একটু রিলেটেড করে দিবেন। যখন দেখবেন যে হচ্ছে না, এটা ধরেন ধরে শুধু এর অ্যাঙ্কার পয়েন্টটা ধরবেন, ধরে একটু আগে এটা নিচে দেন, এখন দেখেন একটার সাথে আর একটা কিন্তু সুন্দরভাবে লেগে আছে। যদি পাশে পাশে দিতেন, অনেক সময় জুম করলে দেখা যায় যে ওরা হচ্ছে একটা আর একটা ছাইড়া দিছে,
আপু দেখেন ইনবক্সে আরেকটা ছবি দিছি ফেসবুকে। আচ্ছা দেখতেছেন, তারা বুঝতে পারছেন কিভাবে ভেক্টর করবেন? আচ্ছা আপু, এই যে ফটোশপে একটা অপশন আছে না ফিল্টার গ্যালারি, ওইটা থেকে কি এটা ভেক্টর ইমেজ? এটা হচ্ছে লাইন টুল দিয়ে করা, লাইন টুল দিয়ে করা। এটা হচ্ছে তাজমহল কে করছি। হ্যাঁ, কি জানো বলেন, আপনি কি জানো বলেন? লাইন টুল, লাইন টুল না পিটিয়াপু কি জানো একটা কথা বলছে, পিটিয়াপু বলেন। আমি বললাম যে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে গেলেও হচ্ছে এই ধরনের কিছু ইয়া পাওয়া যায়, মানে রেডিমেড, ওইটা থেকে ইউজ করে কিছু করা যায়। শুনেন আমি আপনাকে